আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ক্লাস অফ ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ দ্যাট অল অফ ইউ আর ফাইন। টিচার ইন্ট্রোডাকশন, আই এম সুইটি খাতুন, সিনিয়র টিচার, ইংলিশ ভার্সন, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। লিসন প্ল্যান, সাবজেক্ট ম্যাথ, মাল্টিপ্লিকেশন টেবল, ক্লাস টু, ইংলিশ ভার্সন। লার্নার আউটকামস, you can read and write the multiplication table of 7 and 8. Dear students, প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা তো জানোই আগের ক্লাসে আমরা 1 থেকে 6 পর্যন্ত গুণের নামতা পড়া ও লেখা শিখেছিলাম। আজকে আমরা 7 ও 8 এর ঘরের গুণের নামতা পড়া ও লেখা শিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা সবাই একসাথে কিভাবে নামতা পড়তে হয় একসাথে আমরা করি। ঠিক আছে, দেখো, 7 1 যা 7, 7 2 যা 14, 7 3 যা 21, 7 4 যা 28। তোমরা সবাই আমার সাথে বলছো? হ্যাঁ, সবাই আমার সাথে বলো। 7 5 যা 35, 7 6 যা 42, 7 7 যা 49, 7 8 যা 56, 7 9 যা কত হয় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, 63, 7 10 যা 70। আচ্ছা, তোমরা তো সবাই বলেছো আমার সাথে, এখন আমরা 8 এর ঘরের নামতাটা পড়ব। ঠিক আছে, দেখো, 8 1 যা 8, 8 2 যা 16, 8 3 যা 24। এখন বলো তো 8 4 যা কত হবে? হ্যাঁ, ঠিক বলেছো, 32। তারপরে 8 5 যা 40, 8 6 যা 48, 8 7 যা 56, 8 8 যা 64, নেক্সট 8 9 যা 72, 8 10 যা বলো তো কত হবে? হ্যাঁ, 80। তাহলে তো তোমরা সবাই সুন্দর বলতে পেরেছো। আচ্ছা, এখন আমরা দেখো গুণের নামতা ব্যবহার করে কিভাবে গুণ অঙ্কের সমস্যার সমাধান করা যায় সেগুলো করব। দেখো, এখানে 1 নাম্বার অঙ্কে আমাদের কি দেওয়া আছে, দেয়ার আর 8 বলস ইন ইচ অফ 4 বক্সেস। দেখো এখানে কয়টা বক্স দেখতে পাচ্ছ তোমরা? 4টা বক্স দেওয়া আছে। আর 4টা বক্সের প্রতিটিতে কয়টি করে বল আছে জানো? তোমরা একটু গুনে বলো তো কয়টি বল আছে। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, 8টি বল আছে। আচ্ছা, তাহলে 4টি বক্সে যদি 8টি করে বল থাকে তাহলে হাউ মেনি, দেখো এখানে কি দেওয়া আছে, হাউ মেনি বলস আর দেয়ার, তাহলে সেখানে কতগুলো বল হবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো কিভাবে আমরা এটার সমাধান করব। দেখো, 1 বক্স হ্যাভ 8 বলস, তাহলে 1 বক্স অর্থাৎ একটি বক্সে আছে 8 বলস, কয়টি বল আছে, 8টি করে, তাহলে 4 বক্স। 4টি বক্সে হ্যাভ আছে, কয়টি বল আছে, 8 ইনটু 4, তাহলে কত হলো, 32। সবাই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে করলাম? আচ্ছা, তোমরা কতটুকু বুঝতে পেরেছো? এরকম আরেকটি অঙ্ক আমরা দেখি তো করি। দেখো, ইন এ ক্লাসরুম, একটি শ্রেণীকক্ষে, ইচ গ্রুপ হ্যাজ 8 স্টুডেন্টস। ইচ গ্রুপ মিন্স প্রতিটি, গ্রুপ মিন্স দল, প্রতিটি দলে আছে 8 জন শিক্ষার্থী। ইফ দেয়ার আর 8 গ্রুপস, 6 গ্রুপস, সেখানে যদি 6টি দল থাকে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, তাহলে কতগুলো শিক্ষার্থী সেখানে থাকবে। তাহলে কিভাবে এটা সমস্যার সমাধান করা যায় চলো আমরা দেখি। দেখো, 1 গ্রুপ হ্যাভ 1 গ্রুপ, অর্থাৎ একটি দলে আছে 8 স্টুডেন্টস, কয়টি ছাত্র ছাত্রী আছে অথবা শিক্ষার্থী আছে, 8 জন শিক্ষার্থী আছে একটি দলে। তাহলে এখানে কয়টি দলের কথা বলা হয়েছে, 6 গ্রুপ। দেখো, তাহলে 6টি দলে আছে 8 ইনটু 6, তাহলে কত পাচ্ছি আমরা, 48। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তো তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখো গুণের নামতা তো তোমরা সবাই পড়লে, এখন তোমরা কতটুকু বুঝতে পেরেছো, তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, তোমরা সবাই বাড়িতে বসে কাজগুলো করবে। ঠিক আছে, দেখো,
7 into 3 কত হয় সেটা লিখবে তারপরে 7 into 9 সেটা লিখবে 8 into 8 কত হয় সেটা তোমরা বসাবে তারপরে 8 into 4 কত হয় সেটা তোমরা লিখবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা ভালো থাকো আর বাসায় বসে বেশি বেশি করে পড়ো সবাই ভালো থেকো সুস্থ থেকো